গেল 7 জানুয়ারি নির্বাচনের পর দুমড়ে মুচড়ে গেছে বিএনপির নেতাকর্মীদের মনোবল। রমজান মাসে তাই নানা কর্মসূচির মাধ্যমে দলকে চাঙ্গা করতে সচেষ্ট হাইকমান্ড। এরই অংশ হিসেবে চলছে দল পুনর্গঠনের কাজ। পূরণ করা হচ্ছে চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ, ভাইস চেয়ারম্যান সহ নির্বাহী কমিটির ফাঁকা পদ। তাছাড়া ইফতার পার্টির নামে খণ্ড খণ্ড সমাবেশ হচ্ছে দেশ জুড়ে। কারাগার থেকে মুক্তি পাওয়া কেন্দ্রীয় নেতারা এই ইফতার পার্টিতে অংশ নিচ্ছেন তৃণমূলকে চাঙ্গা করতে। সেই সাথে বিভিন্ন সময় দলের জন্য জীবন দেওয়া ও গুম হওয়া নেতা কর্মীদের বাড়িতে উপহার পাঠাচ্ছেন বিএনপি। এত কিছুর পরও প্রশ্ন থেকে যায়, বিএনপি কি পারবে আবারও ঘুরে দাঁড়াতে? আরো জানাচ্ছেন মাহমুদ সোহেল। নিজের দেশের নিজের পোশাক পরে এগিয়ে চলুন জোরসে, আমার চলুঙ্গি রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। যে কোনো গণতান্ত্রিক দলের মূল শক্তি হচ্ছে তৃণমূল। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির তৃণমূলকে বরাবরই শক্তিশালী বলা হয়। তবে গেল সংসদ নির্বাচন ঠেকাতে না পারায় সেই তৃণমূলই এখন হতাশায় ডুবে আছে। ঝিমিয়ে পড়েছে জেলা উপজেলার সাংগঠনিক কার্যক্রম, হতাশ সারা দেশের নেতাকর্মী। এই অবস্থায় রাজপথের বিরোধী দল বিএনপির সামনে নানা চ্যালেঞ্জ। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের নেতাকর্মীদের মাঝে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। দলের হাইকমান্ড রমজান মাস জুড়ে সেই কাজটি করার প্রাণপণ চেষ্টা করছেন। রোজার আগেই কেন্দ্র থেকে ঘোষণা দেওয়া হয় এবারের রমজান মাস বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, এজন্য নানা কর্মসূচির মধ্য দিয়ে এই মাসকে শতভাগ কাজে লাগাতে চায় বিএনপি। সদ্য কারামুক্ত নেতারা এজন্য ছুটছেন এক জেলা থেকে অন্য জেলায়। উপহার সামগ্রী পাঠানো হচ্ছে দলের জন্য জীবন দেওয়া নেতাকর্মীদের বাসায়। গুম হওয়াদের জন্য থাকছে এই উপহার। এর মাধ্যমে বিএনপি তৃণমূলে বার্তা দিতে চাই, জাতীয়তাবাদী দল এখনও হারিয়ে যায়নি। এরই মধ্যে দেশে এসেছে উপজেলা নির্বাচন। কেন্দ্র থেকে এই নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে জিরো টলারেন্স। তবে তৃণমূলের বড় একটি অংশ চায় প্রতীকবিহীন এই নির্বাচন করতে। শেষ পর্যন্ত উপজেলা নির্বাচন থেকে দলীয় নেতাদেরকে সরিয়ে রাখতে পারে কিনা সেটি এখন বড় চ্যালেঞ্জ নড়বড়ে বিএনপির সামনে। এই যখন দলের অবস্থা, তখন কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে দলকে পুনর্গঠন করতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শূন্যপদ পূরণের এখতিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। তিনি যাকে ভালো মনে করবেন তাকে দেবেন। ইতোমধ্যে কয়েকটি শূন্যপদ পূরণ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় 19 সদস্যের স্থায়ী কমিটির শুরুতেই 2টি পদ ফাঁকা ছিল। 37 জন ভাইস চেয়ারম্যানের মধ্যে 12টি পদই ফাঁকা। 73 সদস্যের উপদেষ্টা কমিটির মধ্যেও বেশ কয়েকজন মারা গেছেন। সব মিলিয়ে কেন্দ্রীয় কমিটির 130টির মতো পদ এখনও শূন্য। মাহমুদ সোহেল, কালবেলা।